हाय फ्रेंड्स, কাশিনিদা ব্যাঙ্গুল কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। গরম পড়ে গেছে তাই কিছু খেতে ভালো লাগছে না, সেটা সবার ক্ষেত্রেই হচ্ছে। তাই চলুন আজ ট্যাংরা মাছ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি করে দেখাবো। ট্যাংরা মাছের রেসিপি হয়তো আপনারা বলতে পারেন, ট্যাংরা মাছের রেসিপি সবাই পারেন, কিন্তু আজ আমি একটু অন্যরকম ভাবে ট্যাংরা মাছটা তৈরি করব, ডাটা আর আলু দিয়ে। আর সাথে আমি কি কি দিচ্ছি তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি গ্যারান্টি দিয়ে বলছি এই রেসিপিটি খুব সুন্দর খেতে, আর এই গরমে তো খেতে অসাধারণ। চলুন দেখে নেই। আমি এখানে 300 গ্রাম বড় বড় নদী ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, খুব সুন্দর, দেখুন একদম ঝকঝক করছে। মাছগুলো একদম তাজা, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলো আমি তৈরি করব ডাটা আর আলু দিয়ে। ডাটা আর আলু আমি কেটে নিয়েছি। আমি এখানে দুটো আলু নিয়েছি, বড় বড় সাইজে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর মোটা মোটা সাইজের ডাটা নিয়েছি। ডাটাগুলোকে মাঝখান দিয়ে টুকরো করে দিয়েছি যাতে খুব ভালো সেদ্ধ হয়। সেই জন্য 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর 1 ইঞ্চ আদার টুকরো নিয়ে নিয়েছি। এখন এই রেসিপিটা তৈরি করতে আমি একটা মশলা তৈরি করে নেব। মশলাটাতে আমি দিয়ে দেবো 1.5 টিস্পুন জিরে ধনের গুঁড়ো, একসাথে মেশানো আছে, জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর আদাটা যে 1 ইঞ্চ টুকরো করে নিয়েছিলাম আদাটা দিয়ে দিলাম। 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এতে 1/2 টিস্পুন আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো। 1/2 টিস্পুন দেবো, বেশি দেবো না, আপনারা চাইলে নাও দিতে পারেন, বেশিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর 1/2 টিস্পুন দিয়ে দেবো রাঁধুনি। এই রাঁধুনিটাকে গুঁড়ো করার জন্য আমি এতগুলো মশলা দিয়ে মিক্সিতে পেস্ট করছি, কারণ এইটুকু রাঁধুনি ভালো করে পেস্ট হবে না, তাই সব কিছুকে একসাথে পেস্ট করে নিচ্ছি। সামান্য পরিমাণ জল দিয়ে আমি পেস্ট করে নেব। মশলাটা তৈরি হয়ে গেছে। আমি এইখানে 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেবো। মাছগুলোকে আমি প্রথমে ভেজে নেব। 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম করি, তারপর তেলটা দেবো। তেলটা খুব ভালো করে গরম হলেই তারপর আমি মাছগুলোকে ভাজবো। মাছগুলোকে আমি নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল মেখে রেখেছিলাম, কারণ এই মাছগুলো খুব ফাটে, তাই ছিটে আসতে পারে তেল, তাই আমি এই মাছগুলো কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে রেখেছিলাম, তাহলে ফাটে কিন্তু পরিমাণে কম। মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। দেখুন কি বড় সাইজের মাছ। মাছগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেবো। আজ যে রেসিপিটা আপনাদের করে দেখাচ্ছি, গরমে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, আর এরকম নদীর তাজা মাছ দিয়ে খেতে তো অসাধারণ লাগে। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব, বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে, আমি কড়াইটা আবার বসিয়ে দিলাম। এখন এতে আমি 4 টিস্পুন সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে প্রথমে আমি দেব মেথি, 1/2 টিস্পুন মেথি দেব। মেথিটা একটু ভারী, তাই মেথিটা ভাজতে একটু সময় লাগবে, তাই মেথিটা ভাজা হয়ে আসলে তারপর এতে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন রাঁধুনি। ফোড়নে আমি মেথি আর রাঁধুনি ইউজ করেছি, আর একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দেব। তারপর এতে কেটে রাখা ডাটা আর আলুটা দিয়ে দেব। আপনারা চাইলে ফোড়ন না দিয়েও ডাটা আলুটাকে ভেজে নিতে পারেন আগে, তো আমি একবারই করেছি, বারবার করতে অনেক সময় লাগবে, তাই আমি একবারই ফোড়ন দিয়ে ভেজে নেব। ডাটাটা দিয়ে দিলাম, আলুটাও দিয়ে দিলাম। ডাটা আলুটাকে একটু নেড়ে চেড়ে নেব, কারণ নিচে তেলটা গরম হয়ে আছে, ডাটা আলুটা পুড়ে যেতে পারে, তাই একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এতে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দেব। শুধু আলু আর ডাটাটা ভাজা হয় এই রকম পরিমাণে আমি নুন হলুদ দিয়ে প্রথমে ভেজে নেব। সুন্দর করে ডাটা আলুটাকে ভেজে নেব। এই রাঁধুনি আর মেথি ফোড়নের রেসিপি খেতে একবার করে দেখবেন, খুব সুন্দর গন্ধ হয়, খেতে দুর্দান্ত লাগে। দেখুন ডাটা আলুটা ভাজা হয়ে গেছে, আমি মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এতে আমি মশলাটা অ্যাড করব, যেই মশলাটা আমি করে রেখেছিলাম একসাথে। আদা রসুন যেহেতু দিচ্ছি না, তাই আমি মশলাটা একসাথে দিয়ে দিচ্ছি। আদা রসুন দিলে আগে আদা রসুনটা দিয়ে ভেজে নিতে হতো, তো আদা রসুন পড়ছে না, তাই সব মশলাই একসাথে পেস্ট করে দিয়ে দিলাম। মশলাটার যে মিক্সার জারটা সেটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো, জলটা। তারপর এতে আগে আমি নুন দিয়েছিলাম, সামান্য পরিমাণ দিয়েছিলাম, আবার 1 টিস্পুন নুন দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। এখন মশলাটাকে মিডিয়াম ফ্লেমে সুন্দর করে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো যায় তত ভালোই, যে কোনো রেসিপির টেস্ট তত ভালোই হয়। দেখুন আমি 10 মিনিট ধরে খুব সুন্দর করে মশলাটাকে আস্তে আস্তে করে কষিয়ে নিয়েছি। এখন এতে আমি 1 কাপ জল দিয়ে দেব। জলটা একটু বেশি দেব, কারণ কি
আমার ডাটা আলুটা সেদ্ধ হতে হবে আর ঝোলটা একটু পাতলা হবে, তাই 1 কাপ জল দিলাম। ভালো করে মিশিয়ে নেব। দেখুন ঝোলটা ফুটে এসছে, এখন এতে আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব। মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একদম লো ফ্লেম করে দিয়ে আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি তৈরি হতে দেব। 10 মিনিট থেকে 15 মিনিট হলে আরও ভালো টেস্ট আসবে, তবে আমি 10 মিনিটই ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, দেখুন ঝোলটা একদম ডান। এতে কিন্তু ধনে পাতা কখনোই দেবেন না, তাহলে রাঁধুনি আর মেথি ফোড়নের ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আজকের খুব সুন্দর রেসিপি, ডাটা আলু দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই একবার ট্রাই করবেন। যে কোনো ছোট মাছ দিয়েই করতে পারেন, খুব সুন্দর খেতে হয়। তাহলে আপনারা দেখলেন আমি ট্যাংরা মাছের ঝোল কিভাবে রান্না করলাম। এই রাঁধুনি বাটা আর রাঁধুনি ফোড়ন সাথে মেথি ফোড়ন দিয়ে খেতে খুব অসাধারণ। শুধু ট্যাংরা মাছ নয়, আপনারা যে কোনো চারা পোনা মাছও এইভাবে রান্না করে খেতে পারেন। একবার খেয়ে দেখবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করবেন, আর অবশ্যই রেসিপিটিকে লাইক করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।